তুই কোথায় গেছিলি ঋদ্ধি? ছাতা কোথায়? বাবা ছাতা কোথায়? ছাতা নিয়ে গেলে যে, ছাতা কোথায়? ছাতা কোথায় বলে দে মা, কারেন্ট নেই, লোডশেডিং হয়ে গেছে। ছাতা কই? আমি ভাবছিলাম বলবো বলে তুমি তার আগেই বলে দিয়েছো। ছাতাটা পিঠে নিয়েছিল? যাও চলে যাও চলে যাও, আগে যাও হাত পা ধুয়ে এসো। হ্যাঁ লাইট দেখাচ্ছে, তুমি যাও হাত পা ধুয়ে এসো। উপর থেকে হাত পা ধো, আবার হাত ধো, হাতে 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 সাবান দিতে হবে না, এখন হ্যান্ড ওয়াশ নিয়ে যাও। আচ্ছা এইখান থেকে এটুকু তো গেছিলে, কি দরকার আর তো কিছু দেওয়ার? লাইট নেই, চলে এসো, বেশি অন্ধকারে থেকো না, পড়ে যাবে লোডশেডিং। না পেয়েছো গো গোলমরিচ গুঁড়ো? আলু সেদ্ধ বসেছে, এটা গরম, হাত দিয়ে দিও না, আস্তে করে যাও। কে নেই? পনির নিয়ে এসছে, আজকে তো মঙ্গলবার, পনির হবে। পনিরটা প্লাস্টিকে, পনিরটা জলে আমি ভিজিয়ে দিই। একটা লজেন্স খাচ্ছি, অ্যালপেনলিবে জেলি স্ট্রবেরি। আমি কোনোদিনও খাই না, আজকে ফার্স্ট খেলাম, খাই না, খুব খাট্টা লাগে আমার। আলু কাবলি করব, পনিরটা বসিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়েছি, আলু কাবলি করবো, আলুটা সেদ্ধ করছি, লাইট নেই, লাইট অফ। হ্যাঁ বাবান, কারেন্ট নেই তো, চার্জার জ্বালা হয়েছে ঘরে, আর রান্নাঘরে তো ওই এর আলোটা আছে, ওই যেটা আমাদের চার্জার বাল্বটা, ওটা শুধু রান্নাঘরেই দিয়েছি। আর একটা কিনবো কিনবো করে কেনাও হয়নি, আর লাগে না, খুব একটা বেশি কারেন্ট যায় না, তবে এখন দেখছি খুবই বেশি যাচ্ছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছি, এক্ষুনি লেসটা খেতে হবে, এখন তো আলু কাবলি করবো, ভাবলাম আলু কাবলি করবো বলে কটা বাজে দেখি। হ্যাঁ বেকার হয়ে গেলো, কারেন্টও আসছে না। আলু সেদ্ধ রেডি, আর এই যে পাতিরে বু, এই যে হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, পাতিরে বু, আলু সেদ্ধ রেডি, ঋদ্ধি আমিও খাবার জন্য রেডি, ইয়েস আর রেডি ফর ইট, আলু কবলি। ওকে ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে, কারেন্ট নেই আমাদের। কোথায় ওটা? আমি লাইট জ্বালাবো, ওটা ব্যাক ব্যাক লাইটটা জ্বালে খাবো।